শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। নতুন বছরে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস ইসলাম ও নৈতিক শিক্ষা। আশা করি সবাই খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে এই সাবজেক্টটি পড়াশোনা করবে এবং ইসলাম ও নৈতিক শিক্ষা এর আলোকে আমরা আমাদের জীবন গড়বো। সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ আমরা পড়ছি ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা। আমরা পড়ব প্রথম অধ্যায় আকাইদ, এবং এই প্রথম অধ্যায়ে আমাদের পড়ার শেষে আমরা কি কি জিনিস শিখতে পারবো সে সম্পর্কে প্রথমে আলোচনা করব, তারপরে আমরা ভেতরে ঢুকব। তোমরা যেটা পড়া দেব আমি আশা করি আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা ক্লাসটা দেখবা এবং সঠিক সুন্দরভাবে তোমরা তোমাদের হোমওয়ার্কটা লিখবা। যতটুকু পড়ানো হবে এতটুকুর ভিতরে থেকে তুমি পড়ে ফেলবা, অতটুকু পড়বা এবং ওই ভিতর থেকে তুমি সুন্দর করে এক কথায় উত্তরগুলো লিখে রাখবা। এবং বইতে আমি যখন পড়াবো তখন বইতে দাগ দিবা, দাগ দিয়ে ওটা সুন্দরভাবে যদি তুমি দাগাই রাখো তাহলে পরবর্তীতে তোমার পরীক্ষার আগে জিনিসটা ধরতে সহজ হবে, কোথা থেকে কোন জায়গায় কোন জায়গায় ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে সেই জিনিসগুলো তুমি সহজে দেখতে পারবা। এখন দেখো এই অধ্যায় শেষে তুমি কি শিখতে পারবা। এই অধ্যায় পাঠ করার পর আমরা লাস্টে আমরা কি শিখতে পারবো অধ্যায় থেকে, প্রথমে আকায়েদের ধারণা বর্ণনা করতে পারবো। আকায়েদের ধারণা প্রথম অবস্থায় আছে যে আকায়েদ শব্দের অর্থ কি, আকায়েদ কোন শব্দ, আকায়েদের একটি কি শব্দ, আরবি শব্দ, এবং এটা এক বচন, তাই না? বহু বচন। আকিদা হচ্ছে বহু বচন। আকাইদ শব্দের অর্থ জানতে পারবো, আকাইদ শব্দ কোথা থেকে এসেছে সেটা জানলাম, তাওহিদ শব্দের অর্থ, তাওহিদ শব্দের অর্থ কি, একত্ববাদ, এর ধারণা তাৎপর্য এবং তাওহিদের বিশ্বাসে গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। অর্থ সহ কালিমা তাইবা, কালিমা শাহাদত, শুদ্ধ উচ্চারণ, পড়তে বলতে এবং ব্যাখ্যা করতে পারবো। ইমান মুজমাল মানে ইমানের সংক্ষিপ্ত পরিচয়, ইমান কি, আমরা ইমান কি দেখতে পারি না, ইমান ইমানদার মানুষের ইমান আছে সেটা আর কি, যে বিশ্বাসের খেয়াল করে না, আমানতের সঠিক আমানতের খেয়াল করে না, বিশ্বাস সঠিক মানে কারোর সাথে কথা দিয়ে কথা রাখে, এরকম অর্থ সহ শুদ্ধ উচ্চারণে পড়তে ও বলতে, পড়তে বলতে এবং ব্যাখ্যা করতে পারে। আল্লাহর কতিপয় গুণবাচক নামের অর্থ ব্যাখ্যা করতে পারে, আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে সেই কতিপয় গুণবাচক শব্দের অর্থ আমরা জানতে পারবো। রিসালাতের ধারণা ও বিশ্বাস, রিসালাতের ধারণা বিশ্বাসের ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। আখিরাতের ধারণা এবং আখিরাতের প্রতি বিশ্বাস, এর গুরুত্ব, এর পর্যায় সমূহ ব্যাখ্যা করতে পারবো। নৈতিকতা উন্নয়নে আকাইদ, এর গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। এই অধ্যায় শেষে আমরা এই জিনিসগুলো খুব সুন্দরভাবে শিখতে পারবো। দেখো তোমাদের কাছে এরকম একটা বই আছে ইসলাম ও নৈতিক শিক্ষা ষষ্ঠ শ্রেণী, আমরা এই বই থেকে পড়াশোনা শুরু করবো এবং সঠিক সুন্দরভাবে যদি আমরা আমাদের এই পড়াশোনা ইসলাম ও নৈতিক শিক্ষা আসলে কি জীবনের জন্য প্রয়োজন, তাই না? তুমি দেখো যে এই সিচুয়েশনে, করোনা সিচুয়েশনে কিন্তু প্রার্থনা, যদি তুমি ঘরে বসে প্রার্থনা, ঘরে বসে প্রার্থনা বেশি বেশি করো তাহলে অবশ্যই তোমার মন ফ্রেশ হবে এবং আল্লাহর সাথে তোমার একটা সেতু বন্ধন হবে, তাহলে তুমি দেখবা আল্লাহর নিকটে বা তোমার মালিকের নিকটে অবস্থান করছে। একমাত্র ইবাদতের মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের মালিকের নৈকট্য লাভ করতে পারি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখান থেকে আমরা প্রথম অধ্যায় থেকে আমরা পড়া শুরু করব। প্রথম অধ্যায় আকাই আছে,
আকাইড একটা কি শব্দ, প্রথমে যে শব্দটা আসছে ওই শব্দটা আমরা আসলে জানবো যে শব্দটা কি শব্দে, কোন শব্দ, বাংলা শব্দ, ইংলিশ শব্দ, আরবি শব্দ। মোস্ট অফ আমরা এখানে এগুলা দেখবো যে ইসলাম শিক্ষায় আরবি শব্দ বেশিরভাগ দেওয়া আছে, তাই না? আরবি থেকে যেহেতু আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে, এখানে আরবি ভাষা এখানে প্রাধান্য দেওয়া আছে। আকাইদ আরবি শব্দ, এবং আকাইদ এবং আরবিকে বলা হচ্ছে অনেক সহজ ভাষা, এটা খুব সহজেই শেখা যায়। আকাইদ আরবি শব্দ, এটি বহুবচন এবং এক বচন হলো আকিদা। আকাইদ আরবি শব্দ এখানে দাগ দিতে হবে, এক বচন, এর এক বচন হচ্ছে আকিদা। তাহলে আকাইদ শব্দটা কি বহুবচন? এক বচন আকিদা, যার অর্থ হচ্ছে আকিদার অর্থ কি বিশ্বাস, আর আকাইদ শব্দের অর্থ কি বিশ্বাস মালা, কতগুলো বিষয়ের উপর বিশ্বাস করা, অনেকগুলো বিষয়ের উপর বিশ্বাস করা, সেটা হচ্ছে আকিদা। যেমন এখানে অনেকগুলো বিষয়ের প্রতি কি কি থাকবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাব এর প্রতি বিশ্বাস স্থাপন করা, আখিরাত প্রতি বিশ্বাস স্থাপন, তাকদীর মানে ভাগ্য যেটা এর প্রতি বিশ্বাস স্থাপন করা, এই অনেকগুলো বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা আছে আকাই। তাহলে আকাই বহুবচন শব্দ, এক বচন কি আকিদা, আকিদা শব্দের অর্থ বিশ্বাস, আকাই শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস মালা। এখানে সেই জিনিসটা দেওয়া রয়েছে, আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারবো এই অধ্যায় শেষে আমরা দেখছি প্রথমে এটা যে জিনিসটা, তারপরে আমরা পড়তে থাকি। দেখো এখানে প্রথম অবস্থায় আমরা দেখবো তাওহিদ, তাওহিদ অর্থ কি, তাওহিদ এটা কোন ভাষা থেকে এসেছে, প্রথমে কোন ভাষা থেকে এসেছে সেটা নিয়ে আসছে, তাওহিদের অর্থ বাংলা অর্থটা কি, আমরা বাঙালি আমরা বাংলা অর্থ জানতে জানতে হবে আমাদের, তাই না? তো তাওহিদ আরবি শব্দ, এটাও আরবি শব্দ, আকাইদ কি শব্দ ছিল, আরবি শব্দ ছিল, তাওহিদ আরবি শব্দ, বাংলা ভাষায় একে বলা হয় একাত্মবাদ। এই যে তাওহীদ, তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একাত্মবাদ, মানে এক ঈশ্বরে বিশ্বাস করা, এক স্রষ্টা, একজন মালিক, একজন আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহীদ বা একাত্মবাদ বলা হয়। মানে আল্লাহ তাআলাকে আমরা এক এবং অদ্বিতীয় এবং একজন মাত্র ইবাদতের যোগ্য, তিনি ব্যতীত অন্য কেউ ইবাদতের যোগ্য নয়, এভাবে বিশ্বাস স্থাপন করতে পারি। আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, পালনকর্তা আমাদেরকে পালন করছেন উনি, এবং রিজিকদাতা যিনি আমাদেরকে খাদ্য দিচ্ছেন, তাই না? তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই, তিনি হলেন একমাত্র ইলাহ। আল্লাহ তাআলার প্রতি এরূপ বিশ্বাসী হল তাওহীদ। তার মানে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করা, তাওহীদ ইসলামের মৌলিক বিষয়, মূল বিষয় যে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে তাওহীদ। আল্লাহ তাআলার সৃষ্টিকর্তা, পালনকর্তা, ইবাদতের যোগ্য, এবং তিনি ব্যতীত অন্য কেউ ইবাদতের যোগ্য নয়, এভাবে আমরা বিশ্বাস স্থাপন করা হচ্ছে তাওহীদ। তাওহীদের পরিচয় দেখো, আল্লাহ তাআলাকে এক এবং আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি সত্তাগতভাবে যেমনি একক, তেমনি গুণ গুণ গুণাবলীর দিক থেকেও অতুলনীয়, অর্থাৎ মহান আল্লাহ একক সত্তা, তার দ্বিতীয় কোনো সত্তা নেই, তিনি একক সত্তা, তার সমকক্ষ কেউ নেই, তিনি কারো সন্তান নন, আবার কেউ তার সন্তান নয়। গুণাবলীর দিক থেকে মহান আল্লাহ অদ্বিতীয়, তিনি সকল গুণের আধার, সমস্ত গুণ তার ভিতরে আছে, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীবী, শাশ্বত এবং সত্য। তার মানে তিনি সমস্ত গুণের আধার, সব কিছুর ঊর্ধ্বে, তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, পুরস্কারদাতা, আবার শাস্তিদাতাও। তার মানে আমাদেরকে ভালো কাজে, আমরা ভালো কাজ করলে অবশ্যই মালিক আমাদেরকে পুরস্কার দিবেন, এবং খারাপ কাজ করলে, তার ইবাদত না করলে, বন্দেগী করে না করলে, আমরা যদি সর্বদাই খারাপ কাজে লিপ্ত থাকি, তাহলে সেটা শাস্তি দিবেন তিনি। তিনি লা শরীক, মানে লা শরীক মানে কারোর সাথে শরীক করা যায় না, তার সমান বা সমকক্ষ কেউ নেই, তার গুণাবলীর গুণাবলীর সাথে কারো কিছুরই তুলনা করা যায় না, তার তুলনা একমাত্র তিনি নিজেই। তাহলে আল্লাহ তাআলাকে আমরা এক এবং অদ্বিতীয় সত্তা হিসেবে গ্রহণ করব এবং পালন করব, তার সমস্ত হুকুম যেটা দেওয়া আছে সেই হুকুমগুলো আমরা মান্য করব, এবং আল্লাহ ইবাদতে সর্বদাই আমরা ইবাদতে মশগুল থাকব।
তাহলে আমরা প্রথমে যে জিনিসটা দেখলাম, দেখো প্রথমে দেখলাম আমরা আকাইদ, তারপরে দেখলাম তাওহিদ, এবং এখন দেখব তাওহিদের তাৎপর্য। তাওহিদের যে তাৎপর্য আছে, তাওহিদ, আমরা তাওহিদে বিশ্বাস করার সব থেকে প্রথম অবস্থায় আমরা আকাইদে বিশ্বাস, তারপরে তাওহিদের প্রতি বিশ্বাস স্থাপন করবো। আমরা আমাদের চারপাশে নানা রকম জিনিস দেখতে পাই, কিছু কিছু মানুষ আছে না যে কোনো কিছুতেই বিশ্বাস স্থাপন করে না, কয়ে যে না এমনি এমনি হয়েছে। আসলে একটু চিন্তা করে দেখলে আমরা যদি দেখি যে আমাদের চারপাশে যে জিনিসগুলো আছে, দেখো কি কি সুন্দর সুন্দর ফুল ফল, গাছপালা, তরুলতা, পশু পাখি ইত্যাদি, এছাড়াও রয়েছে নদী নালা, পাহাড় পর্বত, বন জঙ্গল, সাগর মহাসাগর, আরো অনেক কিছু আছে। বিশাল বিশাল আকাশ, বিশাল আকাশ রয়েছে, চন্দ্র সূর্য রয়েছে, নক্ষত্র আছে, আমরা খালি চোখে দেখতে পাই না এমন অনেক বস্তু আছে, তাই না, যেগুলো আমরা খালি বিজ্ঞানীরা দেখতে পাই বিভিন্ন যন্ত্রের সাহায্যে, এবং প্রাণী রয়েছে। এইসব কিছু সৃষ্টিকর্তার সৃষ্টি জগতের অন্তর্গত, এগুলো সৃষ্টিকর্তা ছাড়া নিজে থেকেই সৃষ্টি হয়নি, আপনা আপনি কোনো কিছু সৃষ্টি হয়নি, তাই না। আমরা যদি দেখি যে সামান্য কোনো একটা শার্ট, কোনো একটা কলম, পেন্সিল, এগুলো কেউ না কেউ সৃষ্টি করেছে, তাই এই মহাজগৎ কেউ না কেউ সৃষ্টি করেছে, তিনি হচ্ছেন মহান আল্লাহ। নিশ্চয়ই একজন স্রষ্টা এগুলো সৃষ্টি করেছেন, তিনি হলেন মহান আল্লাহ, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তার কোনো সাহায্যকারী প্রয়োজন হয়নি। কারণ এখানে আল্লাহ হচ্ছে একজন মহাশক্তিশালী, মহা, তোমার যেখানে বলা হচ্ছে যে তিনি সকল গুণের আধার, তিনি সবকিছুর ঊর্ধ্বে, তার কোনো সাহায্যকারী প্রয়োজন হবে না, এটাই স্বাভাবিক। তিনি কি বললেন, তিনি বললেন হও, মানে কোন বলার সাথে সাথেই সবকিছু সৃষ্টি হয়ে গেল। সৃষ্টি জগতের সবকিছুই তিনি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, সবকিছুই মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, মানুষের জ্ঞান বুদ্ধির প্রয়োগ করে এগুলো থেকে উপকার করে, মানুষ এগুলো জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে এগুলো উপকার পাচ্ছে। সুতরাং মানুষ মানুষের উচিত তার স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এক আল্লাহ তাআলার অনুগত্য ও ইবাদত করা। আল্লাহ তাআলার অনুগত প্রকাশ করা, কৃতজ্ঞতা প্রকাশ করলে আমাদের নিজেদেরই ভেতরে ভালো কিছু হবে। যেমন আমরা যদি সচরাচর যারা মুসলমান তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করে, তাই না, ইবাদত করলে। এরা অন্য ধর্মের লোক আছে, তারা যদি ইবাদত বেশি বেশি ইবাদত করে, তাহলে তাদের ভিতরে একটা ভালো লাগা কাজ করে, এবং তারা কি করবে, তাদের মালিকের সাথে একটা সেতু বন্ধন তৈরি হতে সাহায্য করবে। এই প্রার্থনা, প্রার্থনা রেডিয়ামের থেকেও শক্তিশালী। তুমি 5 মিনিট 10 মিনিট ইবাদত করলে এটা কোনো কাজে আসবে না, এটা কখনোই হবে না, ইবাদত প্রতিদিন করলে অবশ্যই মানুষের জীবনে একটা ভালো ফলাফল আসবেই। আচ্ছা, তার ইবাদতের অন্য কাউকে শরীক করা যাবে না, এভাবে মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহর ইবাদত বা তাওহীদ বা একাত্মবাদের প্রতি অনুগত হলে, যদি আমরা অনুগত হই, তাহলে মানুষ দুনিয়া এবং আখিরাতের জীবনে কল্যাণ এবং সফলতা লাভ করতে পারবে। যে মানুষ সফলতা লাভ করতে পারবে কিভাবে, মানুষ সফলতা লাভ করতে পারবে তার মালিকের প্রতি যদি সে কৃতজ্ঞতা প্রকাশ করে। মালিক খুব, মানুষের জীবন কিন্তু খুব সংক্ষিপ্ত, তাই না, তো মানুষ খুব সহজেই কিন্তু এই যে তোমার অক্সিজেনের মাধ্যমে এসেছে, তাই না, অক্সিজেন খুব খুব সহজেই আবার মানুষ মৃত্যুবরণ করতে পারে, তাহলে আমাদের উচিত আমাদের মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এবং আমরা সকলেই যেন নিয়মিত ইবাদত বন্দেগী করতে পারি এবং সঠিক সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি। ভালো থাকো, সুস্থ থাকো সকলেই, এবং সঠিক সুন্দরভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এই সময়ে বেশি বেশি ইবাদত বন্দেগী করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, যেন আমরা আবার ক্লাসে ফিরে আসতে পারি। সে আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি, আগামী দিন দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো সবাই।